স্যার আপনার অর্ডারটা। এই হচ্ছে প্রতিমা, সব কাপড়গুলো পড়ে যাচ্ছে, কি কষ্ট মনে। তুই এটা বল তো, অ্যানাদারটা বল, আমি তো খালি অ্যানাদার। গুড ইভিনিং গাইজ, আজকে ভাই সরস্বতী পুজো, আর সবার সরস্বতী পুজো শুরু হয়েছে সকাল থেকে, আর আমার সরস্বতী পুজো শুরু হচ্ছে এখন বাজে ঘড়ির সময় 6:10। তো এখন আমি হয়ে গেছি রেডি, এখন যাবো বোলপুর, আমার সঙ্গে যাবে আমার একটা ফ্রেন্ড, আর ও বসে আছে বাজারে। তো 6:30 সময় ট্রেন আছে, ট্রেন চাপতে হবে, আমি ফুল রেডি, এবার বাড়ি থেকে বেরোবো। তো গাইজ, এখন আমরা অন্ধকারের মধ্যে ব্লগিংটা অন করলাম, আর আমরা এনজয় করবো ভাই, ঠিক আছে? আমার ট্রেন ঢুকছে, চলো ট্রেনে চাপবো এবারে। তো চলে এসেছি আমরা প্রান্তিক, ট্রেন দাঁড়িয়ে পড়েছে, এটা দেখতে হচ্ছে প্রান্তিক। এবারে যাবো আমরা, আমার একটা ফ্রেন্ড নিতে আসবে, যাবো রতনপল্লী শান্তিনিকেতন, চলো। তো গাইজ, ফাইনালি আমরা প্রান্তিক স্টেশনে, ঠিক আছে, নেমে ভাই সব কাপড়গুলো পড়ে যাচ্ছে, কি কষ্ট মনে আর কি করছি। তো যাই হোক, আমরা নেমে পড়েছি প্রান্তিক স্টেশনে, এখন যাচ্ছি হেঁটে হেঁটে, ঠিক আছে, কারণ যেই বন্ধুটা আনতে আসতো ও আজকে বোলপুর কলেজ গেছে, কলেজের পুজো মানে বলতে হবে না, আর তোমরা সব বোঝো যারা কলেজ লাইফটা এনজয় করছো এখন। তো প্রচণ্ড জ্যাম হয়ে গেছে বলছে, এমনিতেই তো শহরের গ্যাদারিং এলাকা, আবার আজকে পুজোর দিনে অনেক ছেলেমেয়ে একটা হয়েছে, ওই জন্য পুরো একদম জ্যাম লেগে গেছে। তো এদিকে আমি একটা জানি শর্টকাট রাস্তা, এখান থেকে যাবো রতনপল্লী, দেন একসঙ্গে মিট হবো, তারপর ঘুরতে বেরোবো। আর বাড়ি থেকে ব্লগিং অন করেছি, এত দূর চলে এলাম ভাই, ইন্ট্রো দিতে ভুলে গেছি, চলো ইন্ট্রোতে দিই। সো অল রাইট, আই এম সিজেড রোহিত, ব্যাক টু মাই চ্যানেল উইথ মাই বলো। তুই এটা বল তো, অ্যানাদারটা বল, আমি তো খালি অ্যানাদার ব্লগ, ও মানে আমাকে অ্যানাদারটা বলতে হবে, তারপরে ব্লগটা বলবে। তো যাই হোক, এখন চলো হেঁটে হেঁটে যাই রতনপল্লীর দিকে। রাত্রিবেলাতে ব্লগিং করলে যা হয়, এটা দেখতে হচ্ছে তোমরা সর্বজনীন সরস্বতী পূজা পরিচালনা রতনপল্লী জুনিয়র সমিতি, মানে ভাই আমাদের বন্ধুরা, ঠিক আছে। ওই দূরের প্যান্ডেলটা ওখানে যাচ্ছিলাম না, কারণ হচ্ছে বক্স লাগিয়েছে, ছোটো ছোটো দুটো বক্স লাগিয়েছে, তো গানগুলোতে কপিরাইট পড়ে, ওই জন্য আমি চালাইনি, চলো কাছে যাই, যে তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। এই হচ্ছে প্রতিমা, আর এটা হচ্ছে প্যান্ডেল, এগুলো ভাই সব বন্ধুরা খেটে খুঁটে করেছে, ঠিক আছে। আর ভাই অনেক টাইম হয়েছে, এবার যাবো খেতে, কিন্তু যেই ভাইটা আসছে এখন নিজে খেয়ে আসছে, তো ওই জন্য একটু টাইম লাগাচ্ছে, খিদে লেগে গেছে ভাই, কথাটা বুঝতে পারছে না আমার ভাই, বন্ধুটা না এত দেরি করছে, আমাকে খিদে লেগে গেছে ভাই, আমি আর থাকতে পারছি না, ঠিক আছে। তো এখন যাবো হেঁটে হেঁটেই যাচ্ছি ভাই খেতে, এখানে মানে পুরোটাই তো শহর এলাকা, বুঝতেই পারছো, খাওয়া দাওয়ার সব দোকান খোলা থাকবে, রাতের দিকে এখন বেশি বাজেনি, 10টার মতো বাজছে, তো চলে এসেছে ওরা। হ্যাঁ আসছে আমাদের মহান পুরুষ, যে নিজে নিজে খাওয়া দাওয়া করে চলে এসেছে, মায়া কালী বলে আমি এখনো কিছু নিজে খাইনি। তো আমি যে এতক্ষণ ধরে ফোন করছি যে খিদে লেগেছে, খিদে লেগেছে, কোনো কেয়ারই করছে না, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলো, গার্লফ্রেন্ড বলে এটাই হয়, সবাই ভুলে যায় বন্ধুদেরকে। আমাদের তো কিছু সিনিয়র আছে, তো তারা আমাদের আসলে রতনপল্লী মিলন সমিতি, ঠিক আছে, আমাদের ক্লাবটার নাম। তো মিলন সমিতি সরস্বতী পুজো কোনো আমাদের ক্লাব থেকে কোনো কিছু আমাদের শুরুতে আমরা করতে চাই না, এটা কোনো ধরনের মানে কোনো কোথায় যে আমাদের আসল পুজোর যেটা সেটা হলো দুর্গা পুজো, দুর্গা পুজোর জন্য আমাদের ক্লাবটা এখন গঠিত, ঠিক আছে। দুর্গা পুজোটা যখন করছি না, তাহলে আমাদের নিশ্চয়ই ক্লাবের নামটা দেওয়া উচিত নয়, ঠিক আছে। তো ওই ভেবে আমাদের কি দেব, এবার ধরো আমাদের জন্য ওইটা দিতে দিলে, আমাদের থেকে ধরে রাখো দুটো কয়েকজন তো জুনিয়র আছে, মানে আমাদের থেকে আরও জুনিয়র আছে, আর আমরা ধরে রাখো মিডিলে, ওই মিডিলে যারা রয়েছি না, তারাই আমাদের ওটাই জুনিয়র সমিতি। আচ্ছা, তো এই যে জুনিয়র সমিতি নামটা দিয়েছে, এইটা পেছনে এইটা রাজ, ওদের ঠিকই সব ভেবে চিনতে দিয়েছে। ফাইনালি চলে এসেছি খেতে, আর অনেক ভাই খেতে পেয়ে যাই, দেখতে খেতে খেতে আমি ব্লগিং করছি, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খিদে লেগে গেছে অনেক, খেয়ে ক্যামেরা করে খেলে হবে না। আমাদের রাতের খাবার বিরিয়ানি, বাইরে কোথাও গেলে ভাই বিরিয়ানিটাই আমার প্রথম চয়েস, মানে আমি চয়েস করে ফেলি, ঠিক আছে, বিরিয়ানি আমার ফেভারিট, তাই
তোমাদের ফেভারিট খাবারটা কমেন্টে লিখবে, তো আমি দেখব কার কি ফেভারিট খাবার। গুড নাইট, গুড নাইট, থ্যাংক ইউ নামি দেওয়ার জন্য। তাকাত হচ্ছে এখানে, ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, ঘুমোতে ঘুমোতে বাইক চালাচ্ছিল, আর এইদিকে এত পরিশ্রম করার পরও আর ইয়ে হচ্ছে না, মানে ঘুমাতে দিনই হোক শুধু আসার জন্য। হ্যাঁ বেরো, সাবধান হবে। তো এখন চলে এলাম বাড়িতে, তুষারদার এখানে আমরা ঘুমাবো। ফাইনালি চলে এসেছি রুমে, আর এবার ভাই ঘুমাবো। অনেক বেজে গেছে, কটা বাজে, একটার মতো বাজছে। আর ওই সব ঠিক করছে, ঘুমাবে দু ভাইয়ে, গল্প করতে করতে ঘুমিয়ে যাবো আমরা। ফোন একটু চার্জ দিতে হবে। চলো কালকে সকালে দেখা হচ্ছে, ঠিক আছে? গুড নাইট। ঘুম পাচ্ছে বলে প্রচুর। আর আমাকে তো বালিশ দেয়নি, আমাকে ওই জ্যাকেট দিয়েছে, জ্যাকেট কাটের ব্লাউজ শুতে হবে। আমার ব্যাগে একটা সোয়েটার আছে, ব্যাগে সোয়েটারটা মাথায় দিতে হবে। দেখছো থিনকাল কেন পড়ে গেছে, বন্ধুগুলো বোঝে না, ঠিক আছে, মনের কষ্টটা নিজে নিজে আর ওই যে থাকা দেবো না, ওই শুয়ে পড়বো। চলো গুড নাইট। 2000 ইয়ার্স লেটার। তো গাইস গুড মর্নিং, এইমাত্র ঘুম থেকে উঠলাম, এবার বাইরে দিয়ে যাবো। 8:30 বাজে, চা খাবো। ফ্রেন্ড গেলো ফ্রেশ হতে, আর একটা ফ্রেন্ড পাশের রুমে ঘুমাচ্ছে, দুজনে ঘুমাচ্ছে দুটো ফ্রেন্ড। তো ওরও রেডি ফেডি হোক, ফ্রেশ ট্রেশ হোক, তারপর বাইরে দিয়ে যাবো। তারপর আবার ট্রেন আছে এখানে 10:40, আমাদের ওখানে 11:30, আমার এখানে 10:40 ট্রেন আছে, ট্রেনে করে বাড়ি যেতে হবে। চলো সকাল 8:30 সময় ঘুম থেকে উঠে 9:30 সময় বাড়ি থেকে বেরোচ্ছি আমরা, এবার যো বাড়ির দিকে। আশেপাশে দেখতে হচ্ছে যত ভালো ভালো ব্যাকগ্রাউন্ড পাবো, একবার করে দাঁড়াবো, একটা করে ভিডিও বানাবো, তারপর বাড়ি যাবো, ঠিক আছে? চলো দুই ভাইয়ে আর একে লিয়েছি, একটু আমাদের থেকে গা ছাড়া গা ছাড়া ভাব কী হয়েছে তোমার? হ্যাঁ, ও মেনে নিতে পারছে না যে কালকে সারাদিন ওর সঙ্গে যা করেছি আমি, এখনও তোকে ঘর যেতে দিইনি। তখন আমরা কী খাবো? কফি খাবো, কফি খাবো, অর্ডার ফর্ডার দিইনি আবার এখানে। তো আমি কাজ করি, এখুনি আমাকে আনতে হবে, দেখে ড্রেসটা এখানে আমি কাজ করছি। তো চলো কফি খাবো, তারপর ট্রেন আছে, ট্রেনে করে বাড়ি যেতে হবে। স্যার আপনার অর্ডারটা পেমেন্ট করেছেন? না, করে দিয়ে যাবেন স্যার আপনার অর্ডারটা। আর আপনি খাবেন না ম্যাম? প্রত্যেকবার এখানে যখন কাউকে চা দিতে আসি না, বিশেষ করে যখন এই বন্ধুগুলো আসে, এক প্রকার বন্ধু হয় আমার, তো একটা করে বেশি করে অর্ডার দেয় আর একজন করে খাই না, সেটা আমাকেই খেতে হয়, ঠিক আছে? সকাল সকাল কাজ করতেছিলাম, কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে, গরিবের ছেলে তো। তুমি খাও, কী ভাবছো? স্যার খান, প্রবলেম নেই, টাকা না দিতে পারলে আমি দিয়ে দেবো আপনার হয়ে। কফিটা খান, ঠান্ডা হয়ে যাবে, তখন আবার আমাদের রেস্টুরেন্টটাকে আপনি ইয়ে করে চলে যাবেন। বাড়ি ঢুকলাম তো একটু আগে, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর একটু শার্টটা চেঞ্জ করে নিলাম। ভাবলাম যে বাড়িতে এসে একটু রেস্ট নেবো, আর আমাদের গ্রামে একটা হচ্ছে ফাংশন সরস্বতী পুজো উপলক্ষে, তো ওখানে যেতে হবে, ফ্রেন্ডগুলো ফোন করেছিল, চলো ওখানে যাই। আমার তো আর রেস্ট নেওয়ার কোনো জায়গা নেই, চলো যাওয়া যাক। এখানে আমাদের পার্টিরা সব ফাংশন দেখতে এসেছে। জোরে একবার ফোন করে ডাকলে কেন? এখানে দেখতে হচ্ছে কেন আমাদের ফাংশন হচ্ছে, ঠিক আছে? আওয়াজটা তোমরা শুনতে হবে না, ব্লগিং করা হবে না এখানে। তো ভাই তোমরা বাইকের সিনেমারি শটে দেখলে দেখে যা বুঝলে, ঠিক আছে? আমি এলাম বনপাস শিক্ষানিকেতন, ঠিক আছে? এখানে আমি 2020 মানে 2020 সালে মাধ্যমিক এক্সাম দিতে এসেছিলাম, আর যাদের সঙ্গে এসেছিলাম ওরা ভাই আড্ডা মারতেই ব্যস্ত, একটা ভাইয়ের সাথে দেখা হলো, ওর সাথে এলাম, আর এখানে সবাইকে ঢুকতে দিচ্ছে না। এই স্কুলে পড়ে তুমি? ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার, শিখ ভলেন্টিয়ার স্কুলেই পড়ে। তো ওই ভাইকে পেলাম বাঁকড়া, চল ভাই ঘুরে আসি। তো এখানে যাবো সরস্বতী ঠাকুরটা কোথায় আছে? সরস্বতী ঠাকুর ওইখানটায় আছে, ওই দিকটাই। যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, কারণ ফোনে বেশি চার্জ নাই, বাড়িতে বেশি ছিলাম না, বোলপুর থেকে এসে ডাইরেক্ট চলে এসেছি এখানে, চলো যাই ওখানে। প্রথমে পেলাম এই ভাইটাকে, এর সঙ্গে স্কুলটা ঘুরতে এলাম, সবাইকে ঢুকতে দিচ্ছে না। তারপর পেয়ে গেলাম এই সবগুলোকে, সবাই সাবস্ক্রাইব করে দিল, ঠিক আছে? ওরা আমার কাছে দাবি করেছিল যে আইসক্রিম খাবো, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে আমি বললাম যে SMS করবো, একদিন খাবো আসতে, ঠিক আছে?
পাক্কা খাওয়াবো যা হ্যাঁ কোথায় বাড়ি বলে এখানেই তো বামুনিয়াতে বাড়ি তাহলে করে আপনি আমি ফোন করে ডেকে নেবো তো ভাই এই হচ্ছে আমাদের বনপাড় শিক্ষানিকেতনের প্রতিমা সরস্বতী আর এখানে একটা স্টেজ করেছে স্টেজে এখানে ছাড়া বক্তব্য দিচ্ছে আর এরকম সব দর্শক আর আমার ফোনে চার্জ নেই আর ভাইয়ের কাছ থেকে ফোনে চালাচ্ছে কিছু আসছে ঠিক আছে এটা আবার আমরা বন্ধুর ফোনে শেয়ার করবো তারপর বাড়ি যাবো তো ভাই তো ভাই আমার ফোনে যেহেতু সুইচ টাফ তোমাদেরকে দেখে দিই না তোমরা বিশ্বাস করবে না যে বিশ্বাস করে কিছুই নেই অ্যান্ড্রয়েড ফোন থেকে আমি শুট করছি ঠিক আছে আমার সুইচ টাফ ফুল ভাইয়ের ফোনটা পেয়ে গেলাম ঠিক আছে ওর ফোন থেকে দুটো ক্লিপ নিতে হচ্ছে তো আমি আজকে ব্লগ করবো না ব্লগটা আমি লম্বা হয়ে দেখা চলো বাড়ি থেকে একবার লাস্ট কথা হবে ঠিক আছে আর ভাই চলো আবার তোর সঙ্গে পরে দেখা হবে ঠিক আছে দেখা হলো অনেকদিন পর ভিডিওটা শেষ করার কথা ছিল সেদিন বাড়িতে এসে রাত্রেবেলায় তারপর এডিট করে পরের দিন ছাড়ার কথা ছিল ঠিক আছে কিন্তু আমি বোলপুরে গিয়েছিলাম যেহেতু ওখানে ভালো ব্যাকগ্রাউন্ড পেয়েছিলাম বলে কিছু রিল শ্যুট করেছিলাম ওগুলো এডিট করে নিয়েছিলাম কারণ মামার বাড়ি আসবে ওখানে মেলা হচ্ছে আর এখানে ক্রাউড এখন তো ধরো দুপুরবেলা ভাই গেছে বর্ধমান এদিকে এক ভাই ঘুমাচ্ছে আর সব বাইরে বাইরে সব আসে ঠিক আছে না হলে যা ক্রাউড সন্ধ্যে থেকে তো পুরো মেলাতে নিয়ে আছে সে বারোটা থেকে আমাকে বাড়ি নিয়ে আসছে আমি বলি যে মেলা যাবো না ঠিক আছে তাও মানে ছাড়বে না এরকম অবস্থা তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এখানেই আমরা একটা ব্লগ করার চেষ্টা করব ঠিক আছে তোমাদেরকে শেয়ার করব কী করছি না করছি তো চলো দেখা হচ্ছে নিউজ ব্লগে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর লাইফে চিল করো টাটা।